হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই শান্তা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধরনের একটি রেসিপি। আমার রেসিপিটি হলো জুড়া মাংসের মশলাদার মটর। এই জুড়া মাংসের মশলাদার মটরটা খেতে অনেক ইয়াম্মি। আমি ভাবলাম সামনে কুরবানির ঈদ চলে গেছে, আমরা তো অনেক মাংস খেয়েছি, এই মাংসর ভিতরে জুড়া মাংস অনেক আছে, তো জুড়া মাংস দিয়ে তো আমি একটা রেসিপি করতে পারি। তো আমি নিজের মতো করে এই রেসিপিটি করেছি, তো চলুন দেখে নিই কী কী লাগছে এই রেসিপিটি করার জন্য। এখানে আমি একটি কাঁচের বাটি নিয়েছি, বাটির ভিতর দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ মটর। দেড় কাপ মটর দিয়ে দিচ্ছি, এই মটরটা আমি ভালো মতো কষলে কষলে ধুয়ে নেব। এটা এরকমভাবে পরিষ্কার করতে লাগবে যে পর্যন্ত সাদা একটা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত। আমি এটা কষলে কষলে ধুয়ে নিচ্ছি। এই মটরটা আমি সারা রাত ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখব, একদম সকাল পর্যন্ত। সারা রাত ভিজিয়ে রাখার পর মটরটা পুরোপুরি ফুলে যাবে। তো আমি একটি মাটির হাঁড়ি নিয়েছিলাম, সেখানে ভিজিয়ে রেখেছি। দেখেন, ভিজানোর পর সারা রাত থাকার পর আমার মটরটা একদম সুন্দর মতো ফুলে গেছে, মানে এটা পরিপূর্ণভাবে ফুলেছে। এখন এটা আমি সিদ্ধ করব। এটা অবশ্যই প্যানে আপনারা সিদ্ধ করবেন, প্রেশার কুকারে সিদ্ধ করবেন না। প্রেশার কুকারে যদি সিদ্ধ করেন তাহলে মটরটা একদম গলে যাবে। তো চুলায় আমি একটি প্যান বসিয়েছি, প্যানের ভিতর দিয়ে দিচ্ছি মটর, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে এখন ফুল হিটে আমি সিদ্ধ করব। বাবলস উঠেছে, বাবলসটা আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এটা আমি সিদ্ধ করব অন্তত এক ঘন্টা যাবত। এটা বড় মটর তাই সময় বেশি লাগবে। তো এখন আমি মিডিয়াম টু লো, একদম মিডিয়াম টু লোয়ে আমি মটরটা সিদ্ধ করব এক ঘন্টা। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এক ঘন্টা পর আমি ফিরে আসছি। এখন আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে দেখেন আমার মটরটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আঙ্গুল দিয়ে একটু টিপ দিয়ে দেখাচ্ছি, মটরটা খুব সুন্দর মতো গলে গেছে। এখন আমি একটা তেঁতুল নিয়েছি, তেঁতুলের মার করব আমি এখানে দুই টেবিল চামচ। তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তো চুলায় একটি প্যান বসিয়েছি, এখন আমি রান্না করব। এটা সম্পূর্ণরূপে সরিষার তেল দিয়ে রান্না করতে লাগবে। আমি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়েছি, আর দিয়েছি দুটা বড় পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব আদা কুচি এক টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি রসুন, চারটা রসুন আমি থেঁতো করে রেখেছিলাম চারটা কুচ, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি, ওয়ান টিস্পুন হলুদ গুঁড়া, ওয়ান টিস্পুন মরিচ গুঁড়া, ওয়ান টিস্পুন জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন লং, এলাচ, দারচিনি এবং ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা পানি, এক টেবিল চামচ পানিটা দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিব আমি যে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সেই মটরগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। মটরগুলো কিন্তু সারা রাত ভিজিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, সেটা আপনারা অবশ্যই দেখেছেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি, আর যে তেঁতুলের মারটা করে রেখেছিলাম সেই মার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ, আর আমি দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা ধনিয়ার পাতার, সে ধনিয়া পাতাটা থেঁতো করে দিবেন অবশ্যই, এটা থেঁতো করে দিয়েছি আমি। এখন ঢাকা দিয়ে ঢেকে আমি এটা সর্বোচ্চ 20 মিনিট রান্না করব। এর মাঝখানে আমি একটু নেড়েচেড়ে দিব, একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আমি মটরটা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে গুঁড়া জুড়ি মাংস
আমি কোয়াটার কাপ জুরা মাংস রেখেছি, সেই মাংসটা দিয়ে দিচ্ছি। এটাই মটরটার ভিতরে অনেক স্বাদ লাগে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লাক্স এক টেবিল চামচ। চিলি ফ্লাক্সটা যদি আপনাদের না থাকে, আপনারা শুকনো মরিচ গুঁড়া করে তারপরে দিয়ে দিবেন। এখন গরম করে রেখেছিলাম পানি, সেই পানি আমি এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এক কাপ গরম পানি দিয়ে এটা আমি রান্না করব 10 মিনিট পর্যন্ত, ফুল হিটে রান্না করব 10 মিনিট। এর মাঝখানে আমি 5 মিনিট পর একটু উল্টে পাল্টে দিচ্ছি। নিচে অবশ্যই এখন পানি আছে, পানিটা যে পর্যন্ত না শুকাবে সে পর্যন্ত আমি এটা রান্না করব। তো 5 মিনিট পর আমি আবার একটি ঢাকা দিয়ে ঢেকে দিব। তো 5 মিনিট হয়ে গিয়েছে আমার। এখন দেখেন মটরটা খুব সুন্দরভাবে সবগুলো মশলার সাথে মিশে গেছে এবং কনসিস্টেন্সিটা অনেক সুন্দর হয়েছে। তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দুটা, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি করে রেখেছি সেটা। আর দিয়ে দিব 2-3টা ধনিয়া পাতা। তো এই মটরটা খেতে অনেক ভালো লাগে, গরুর মাংসের জুড়া দিয়ে এই মটর, মশলাদার মটরটা যদি আপনারা না খান তাহলে অনেক মিস করবেন। এটা খেতে অনেক ইয়াম্মি, অনেক মজা। আপনারা অবশ্যই অবশ্যই বিকেলে স্ন্যাক্স হিসাবে করে খাবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আর আপনারা সবাই ভালো থাকেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।